গুড মর্নিং, এখন বাজে 8টা 7, 26শে ডিসেম্বর, না 27শে ডিসেম্বর 2020। আজকে আমি যাচ্ছি আসানসোল ট্রেনিং সেন্টারে, ট্রেন আছে দুটো দুটো 20-তে নৈহাটি থেকে। বেডিং আর সব কিছু লাগেজ অলমোস্ট সব রেডি, 3টে ব্যাগ। যাবে আমার সাথে? ওকে, আমি ব্রাশ করে নিই। এখন বাজে 11:30, লাগেজ অল সেট, বাড়িতে এসছে বন্ধুরা। মোটামুটি 3টে লাগেজ পুরো ফোলা ফোলা হয়েছে, এই আমাকে টানতে টানতে নিয়ে যেতে হবে খুবই বাড়ি। ট্রেন 2:20-তে বাড়ি থেকে গাড়ি ধরবো, ওখান থেকে যাব বাড়ি থেকে নৈহাটি, নৈহাটি থেকে ট্রেন মোটামুটি। তাহলে হ্যাঁ হ্যাঁ বেরো তাহলে তাহলে। ওকে, মাক্স আপ উল্টো, অলওয়েজ ওয়ার মাক্স। জ্যাকেটটাও পরে নি, ঠান্ডা লাগবে গাড়িটা। মাক্স আপ, অল গিয়ার সেট, রেডি টু রোল। ওকে, অল সেট, গাড়ি চলে এসছে, ব্যাগ 3টে ব্যাগ, ইয়প, দ্যাটস আওয়ার গাড়ি। আবার ভিডিও রেকর্ড করবো গাড়িতে গিয়ে। জায়গা নেই তো, তোমরা এখন যাচ্ছি গাড়িতে করে, গাড়ি এসছে। অষ্টনগর পার করছি আমরা, এখানে রিসেন্টলি তেল পাওয়া গেছে, ONGC থেকে এসে তেল তুলে সেখান থেকে হলদিয়ায় এক ট্যাঙ্কি তেল পাঠিয়েছে, এক ট্যাঙ্কি 38,000 লিটার তেল পাঠিয়েছে। আর আমাদের তেলমন্ত্রী এসে উদ্বোধনও করে গেছে। সম্ভবত সামনে ওই যে ওখান থেকে তেল তুলে, হ্যাঁ ওই যে তেল তোলার ইয়ে দেখা যাচ্ছে, তেল তোলার মেশিন দেখতে পাচ্ছ মা? ওই যে মাথা উঁচু করা, ওই যে তেল দেখো নড়ছে, দেখো নড়ছে, ওটা ওরাই তেল তুলছে। লোকজন সব লাখপতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তেল তোলা মেশিন উপরে নড়ছে আর নামছে, মানে এটা ভাবা যায় না যে এত কাছে তেল পেয়েছে, বলো। কনফার্ম এখান থেকে তেল পাওয়া গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একটা গ্যাস বেরোয়, সেটাকে পুড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে। বাবা, এখানে আবার নোংরা ফেলার জায়গা। হায় হায়, পাশে তেল, তার পাশে সারা দুনিয়ার নোংরা। পৌঁছে গেছি নৈহাটি জংশনে, এখান থেকে আমাদের এক্সপ্রেস ধরবো শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। যাই হোক, এখানে এসে মিট করেছি আমার বন্ধু কৌশিক আর একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বাবা মা এসেছে আমাকে ছাড়তে, আর আমার স্কুলের এক ছোটোবেলার স্কুলের বন্ধু ও এসে ছাড়তে। যাই হোক, ট্রেন কটা বাজে এখন? এখন বাজে 1:25, 26।
এখনো এক ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে যদি ট্রেন আরও লেট হয় তাহলে হয়েছে কাজ। যাই হোক, আবার দেখা হবে নেক্সট যখন ট্রেনে উঠবো তখন। ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢুকছে, নিউহাটির পরে বালি এক্সপ্রেস দাঁড়ায় ব্যান্ডেল স্টেশনে, এখান থেকে লোকজন উঠবে। ওয়েলকাম টু ব্যান্ডেল স্টেশন। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ব্যান্ডেল স্টেশনে পৌঁছালো, ছেড়ে প্রথম স্টপেজ পৌঁছালাম ব্যান্ডেল স্টেশন। লোকজন উঠছে, আমি রিজার্ভেশন করে নিয়েছিলাম আমাদের পাস থাকা সত্ত্বেও, কারণ অনেক লাগেজপত্র আছে সেই কারণে। বালা এক্সপ্রেস টানছে WAP4। আবার লোকজনের বালাই বিরতে চলেছে মনে হচ্ছে খুব শীঘ্রই। ওকে, আবার দেখা হবে মিডিলে কোনো গুড সিন থাকলে, বা নেক্সট স্টপেজ বর্ধমান। রাইট নাও টাইম 3:45, পৌঁছে গেছি বর্ধমান জংশনে। ইটস কাইন্ড অফ ফাস্ট বর্ধমান জংশন। পৌঁছে গেছি বর্ধমান জংশন, বাজে 3:45। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন ছাড়লাম, নেক্সট স্টপেজ নেক্সট দাঁড়াবে মেবি দুর্গাপুর, কনফার্ম না। এখন বাজে 3:56। ওকে, আবার দেখা হবে যেখানে ট্রেন নেক্সট থামবে। রাইট নাও আমি একটা আপেল খাচ্ছি, একটু আগে রুটি আর আলু ভাজা খেলাম। আমরা বর্ধমান ক্রস করে আছি, ট্রেন ভারত ফিরে যাচ্ছে। মুশকিলটা হবে ডাস্টবিন কোথায়। চলে এসছে, এরপরে স্টপেজ হচ্ছে আমার ডেস্টিনেশন স্টেশন থেকে কেউই উঠছে না।
দুনিয়ার হকার উঠেছে, আমি এই পাশে গিয়ে ভিডিও করি। এটা দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন ছেড়ে দিয়েছে, এরপরে আমার গন্তব্য আসানসোল। ছোটখাটো পাহাড়ও নাকি কি জানে। সন্ধ্যা হয়ে যাবে, 5:20 শিডিউল, দেখা যাক কটায় পৌঁছায়। এখন বাজে 4:54। হেডফোনটা নিয়ে আসলাম না, রেকর্ডিংয়ে খুবই প্রবলেম হবে। সো একবারে দেখা হবে আসানসোল স্টেশনে নেমে। নামার জন্য প্রস্তুত, অলমোস্ট চলে এসছে, ব্যাগেজ তো ফেলেছি ওই যে। দেখা হবে স্টেশনে। ওকে, আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশনে, আসানসোল জংশন। পৌঁছি জংশন, তাই তো জংশন, তো জংশন জংশন। ভালো এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমার সামনে, ফোন এসছে। এখন আছি আসানসোল জংশন। ধানবাদ লোকালে উঠে যেতে চলেছি সীতারামপুর স্টেশনে। সেখানে আমার একটা আরপিএফ আঙ্কেল আমাদের রিসিভ করবে। বাই দ্য ওয়ে, আমাদের ওইদিকের লোকাল ট্রেন আর এদিকের লোকাল ট্রেন পুরো আকাশ পাতাল পার্থক্য। এটা ধানবাদ লোকাল, তোমাদের ভিতরটা দেখাবো, তাই সরে যাও। এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন, এখানে সিস্টেমই আলাদা, ঠিক আছে। পুরো বগিতে আমরা তিনজন, আমাদের ট্রেন এটা। সিটগুলো এখানকার লোক বোধ হয় খুব লম্বা লম্বা, এই জন্য এরকম সিট। যাই হোক, দুটো বগির মাঝখানে কানেকশন আছে, ভয় লাগছে ভেঙে যাবে মনে হচ্ছে। আসানসোল জংশনে লাইফে এই ফার্স্ট বোধ হয় নামলাম, এরপরে কতবার নামতে হবে তার ঠিক নেই। ওকে, আবার দেখা হবে সীতারামপুর স্টেশন, তাই তো? সীতারামপুর স্টেশনে নেমে দেখা হচ্ছে আবার। প্রথমে ভুল ট্রেনে উঠে যাওয়ার পরে তারপরে আবার ঠিক ট্রেনে আসলাম। আমাদের একজন একজন নেমে গেছেন, তিনি যাবেন না আমাদের সাথে। এখন আমরা ধানবাদ, এই ইনস্টিটিউটটা এইটা এই সাইডে, আর আমাদের ট্রেনিং সেন্টার এদিকে, এই দিকে যাচ্ছি এখন সীতারামপুরের উদ্দেশ্যে। ওয়াপ 5, ওয়াপ 7 দাঁড়িয়ে আছে, ওদিকে ওয়াপ 4, আর ওগুলো কি আমাদের এখানে বোধহয় আসতে হবে, বুঝলে কৌশিক? ইলেকট্রিক কার শেড এটা, তোমার যখন ফিজিক্যাল শেখাবে তখন তো এখানে আসতে হবে। হ্যাঁ, ওখানে আসতে হবে। পুরো ট্রেন অলমোস্ট পাকা, তারপরে লাস্ট ট্রেন ধানবাদের উদ্দেশ্যে যাচ্ছে আসানসোল থেকে। ট্রেনের স্ট্রাকচারই অন্যরকম। আহ, খুব টায়ার্ড। এবার দেখা হবে একবারে সীতারামপুর স্টেশন। ধানবাদ লোকাল খুব লেট ছিল, সম্ভবত 6:10 ট্রেন টাইম ছিল, এসেছিল 6:28। তাই আমরা সীতারামপুর স্টেশনে অনেক লেটে পৌঁছেছি, আর স্টেশনটা অন্ধকার ছিল, তাই ওখানে কোনো রেকর্ডিং করা হয়নি। আঙ্কেল ছিলেন ওখানে, ওনার সাথে ওনার বাড়ি চলে এসেছি। আমার সাথে আছে কৌশিক। সো দ্যাটস ইট, এটাই আজকের ব্লগ। গুড নাইট।